রাত্রিটা ঘুমোই না আমরা, এটাই করছি, আর দিনের বেলা কাজ করছি। কারণ জীবনের তো অনেকগুলো চরিত্র পালন করতে হয় মানুষ হিসেবে, যেখানে আমি মা আছি সেখানে। মা হয়ে জীবনের শ্রেষ্ঠ সময় উপভোগ করছেন টলিউডের জনপ্রিয় সুন্দরী অভিনেত্রী তথা সাংসদ নুসরাত জাহান। গত 26 আগস্টই প্রথমবারের মতো পুত্র সন্তানের মা হয়েছেন অভিনেত্রী নুসরাত জাহান। এরপরে অনেক সংবাদ মাধ্যমের সামনেও ইতিমধ্যে এসে গেছে এবং প্রথমবারের মতো মা হওয়ার পর আবারও সিনেমার শুটিংয়েও জয়েন করেছে। এর মধ্যেই গতকালকে এবিপি আনন্দ একটি ইন্টারভিউ নিয়েছে অভিনেত্রী নুসরাত জাহানকে। সেখানেই নুসরাত জাহান এখন কিভাবে কাটাচ্ছে সময় সেই কথাগুলোই বলেছেন। সেখানে তিনি বলল তার ছোট্ট ঈশানের কথা। সে বলল, ঈশানের জন্য রাতে এখন ঘুম আপাতত বাদ দিয়ে দিয়েছি আমরা। আমরা বলতে কাকে বুঝিয়েছি এটি বুঝতে অসুবিধা হয়নি নেটিজেনদের? আমরা বলতে এখানে বুঝিয়েছে অভিনেত্রী নুসরাত জাহান এবং তার প্রিয় বন্ধু তথা এখন বলা হচ্ছে যাকে প্রেমিক, অভিনেতা যশ দাশগুপ্ত। তার সঙ্গেই বেশি সময় যশকে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায়, আর ছেলে ঈশানকে সামলাতেও দুজন একসঙ্গেই কাজ করছে। তো ভিউয়ার্স, নুসরাতের ছেলে ঈশানের কথা শুনে আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন। সৈকত আহমেদ, নূর, সেলিব্রিটি লাইফলাইন, ধন্যবাদ সকলকে।